الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ইসলামিক কমপ্লেক্সের শিশু শ্রেণীর ছোট ছোট খোকামনিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছো। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো প্রিয় ছাত্ররা, তোমাদেরকে গত ফেসবুকের দুটি তিনটি ক্লাসের মধ্যে খাবার সম্পর্কিত কয়েকটা বিষয়ের মোট আটটা বস্তুর আরও বেশি কেন হয়েছে, তা আশা করি যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা সেভাবে ভালো করে শিখেছ, পড়েছ। তো তোমরা সেভাবে পড়বে, শিখবে, যারা শিখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে এখন থেকে প্রতিদিনের কাজ প্রতিদিন যদি তুমি করো এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শিখো, ইনশাআল্লাহ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে, ভবিষ্যতে তুমি অনেক বড় কিছু হতে পারবে। আর আল্লাহর কাছে দোয়া করি যারা এভাবে প্রতিদিনের পড়া শিখে তারা যেন তাদেরকে আল্লাহ তাআলা তাদের আশানুরূপ স্থানে পৌঁছিয়ে দেন, ইনশাআল্লাহ, আমিন। তো আজকের ক্লাসে তোমাদেরকে শেখানো হবে, বা আমরা আজকের ক্লাসে শিখব সপ্তাহের সাত দিনের আরবি নামগুলো। সপ্তাহের সাত দিনের আরবি নামগুলো তোমরা যেরকম গণিত ক্লাসে বা বাংলা ক্লাসে তোমরা শিখছ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এগুলো হলো সপ্তাহের সাত দিনের নাম। আবার ইংরেজিতে শিখে তো স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এভাবে ইংরেজি এবং বাংলায় শিখে অলরেডি আলহামদুলিল্লাহ শিখতেছ বা শিখবে। আরবিতেও এভাবে সাত দিনের নাম আছে আরবি ভাষায়। তো আমরা ইনশাআল্লাহ এই সাত দিনের নামকে তিন দিন বা চারটি ক্লাসে, তিনটি বা চারটি ক্লাসে শিখব। আশা করি সবাই মনোযোগ সহকারে এই ক্লাসগুলো ধরবে। এই জন্য আজকে আমি তোমাদেরকে সে আরবি ক্লাস সম্পর্কে ধারণা দেব। সবাইকে শুভ সকাল। তোমাদের আজকের যে ক্লাসটা হবে, আজকে হলো আমরা শিশু শ্রেণীর আরবি বিষয় পড়ব। আমাদের সাধারণ পাঠ হলো সপ্তাহের সাত দিনের নাম বা সপ্তাহের দিনসমূহের নাম। বিশেষ হলো আমরা আজকে আসসাবত আল আহাদ এই দুটি শব্দ পড়ব, অর্থাৎ শনি আর রবি, এই দুই দিনের আরবিটা পড়ব। তোমাদেরকে যিনি এই ক্লাসটি উপস্থাপনা করে শোনাবেন, তোমাদের যিনি শিক্ষক তার নাম হলো আব্দুর রহিম। প্রিয় ছাত্ররা, তো এই সপ্তাহের প্রথম দিনের নাম হলো আসসাব। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখা যাচ্ছে আসসাব। মূলত এখানে যদিও জবজেদ দেওয়া না থাকে তাহলে আমার পড়ার দ্বারা বুঝতে পারতেছো তোমরা খাতা কলম নিয়ে বসবে, জবজেদ দিয়ে নেবে। আমার পড়ার দ্বারা বুঝতে পারতেছো, আমি বুঝাই দিচ্ছি। আসসাব হামজা সিন জবর আস সিন বা জবর সাব আসসাব তাফেস্তু আসসাবতু। আর তুমি যখন এটাকে অক্ষ করে বলবা উচ্চারণটা হবে এভাবে আসসাবত আসসাবত। আমরা আরবি ভাষা শিখব, ওখানে বাংলা বা অন্য কোনো ভাষা মিশ্রিত করব না, শুধু আরবিটাই শিখবো। এই জন্য শুধু আসসাবত বলবো। তবে একটু বোঝার জন্য যে সাবতটা কী, একবার দুবার আমরা শনিবার বলবো। আসসাবত মানে শনিবার, অর্থাৎ এগুলো দিনের নাম। শনিবার থেকে সপ্তাহ সাত দিনের নাম, সেভেন ডেজ যেটাকে বলে, আইয়ামুল উসবু। একবার দুইবার শনিবার বলবো, যাতে সপ্তাহ দিনের সপ্তাহের নাম আর সাত দিনের নাম এই কথাটা বোঝা যায়। আর শনিবার থেকে শুরু আসসাবত 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 আসসাবত। শনিবার মনে মনে কল্পনা করবে আর আসসাবত 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 আসসাবত
এভাবে অক্ষ করে বললে এই হবে আসাব্দু, স্পষ্ট করে বলতে পারো আসাব্দ 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 আসাব্দ। এক একটা শব্দ এই 25 থেকে 30 বার, 30 থেকে 40 50 বার পর্যন্ত পড়লে অনেক ভালো হয়। সবাই এভাবে পড়বে এবং হরকত লাগিয়ে জবরজদ্দি পড়বে, আর একটা শব্দ দিয়ে একটা করে পৃষ্ঠা লিখবে, লিখে আমার ইমুতে পাঠাবে। ইনশাল্লাহ আশা করি এই কাজটা তোমরা করবে। আসাব্দ 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 এভাবে পড়বে ইনশাল্লাহ। তারপরে দেখো যে শব্দটি ওটা আল আহাদ, আল আহাদু আর কি, আসাব্দু আল আহাদু আসাব্দু, তারপর ওটা হলো আল আহাদু। আল আহাদুর এখানে হরফ আছে আলিফ লাম হামজা হাদাল, বানান উচ্চারণ হবে, বানান হবে এভাবে হামজা লাম যাবার আল, হামজা যাবার আ, আল আহা আল আ, হা যাবার হা, আল আহা দাল পেশদু আল আহাদু, অক্ষ করলে হবে আল আহাদ আল আহাদ আসাব্দ আল আহাদ আসাব্দ আল আহাদ আসাব্দ আল আহাদ আসাব্দ আল আহাদ শনি রবি, আসাব্দ আল আহাদ শনি রবি, আসাব্দ আল আহাদ শনি রবি। প্রথমে আল আহাদ আল আহাদ আল আহাদ আল আহাদ আল আহাদ অনেক কয়বার পড়বে, আল আহাদ আল আহাদ, তারপর দুইটা একসাথে পড়বে আসাব্দ আল আহাদ আসাব্দ আল আহাদ, মনে মনে রাখবে আসাব্দ শনিবার আল আহাদ রবিবার, একবার দুবার মুখে উচ্চারণও করবে, কিন্তু শুধু আরবিটাই ভালোভাবে শিখবে, বলা শিখবে, লেখা শিখবে, আরবিটার বানান শিখবে, উচ্চারণ শিখবে। আল আহাদ আল আহাদ আসাব্দ আল আহাদ আসাব্দ আল আহাদ আসাব্দ আল আহাদ আসাব্দ আল আহাদ, এভাবে ভালো করে তোমরা এই দুটা শব্দ শিখবে। আমি আর একবার আসাব্দটা দেখা দিচ্ছি, আসাব্দ হামজা সিন যাবার আস, সিন বা যাবার সাব, আসাব তাফেস্তু আসাব্দ 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 আসাব্দ, তারপরটা হলো আল আহাদ আল আহাদ আল আহাদ আসাব্দ আল আহাদু আসাব্দ আল আহাদু আসাব্দ আল আহাদু আসাব্দ আল আহাদ আসাব্দ আল আহাদ আসাব্দ আল আহাদ। আশা করি ইনশাল্লাহ তোমরা এগুলো ভালো করে শিখবে। তোমাদের এখন বইয়ের পৃষ্ঠা আছে যে আসাব্দ আল আহাদ আছে, ওটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা আশা করি দেখার পরে বুঝে যাবা সহজে। আসাব্দ আল আহাদ আয়ামুল উসবু, সপ্তাহ দিনের নাম, প্রথম দুটি হলো আসাব্দ আল আহাদ, মোট এখানে 7টি আফেল, অর্থাৎ 7টি আফেলের মধ্যে 7 দিনের নাম আসাব্দ আল আহাদ আসাব্দ আল আহাদ আসাব্দ আল আহাদ আসাব্দ আল আহাদ আসাব্দ আল আহাদ, এভাবে করে ভালো করে ইনশাল্লাহ শিখবে। আশা করে সবাই যদি এভাবে পড়াগুলো শিখতে থাকো, সামনেগুলো তোমার জন্য সহজ হবে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। প্রিয় ছোটো ছোটো খোকামনিরা, তোমরা ভালো করে পড়বে, আর একটা আসাব্দ দিয়ে 1 পৃষ্ঠা, আল আহাদ দিয়ে 1 পৃষ্ঠা, এটা হলে তোমাদের বাড়ির কাজ লিখবে। তো এই বাড়ির কাজটা ইনশাল্লাহ আমি তোমাদের পরবর্তী ক্লাসে প্রত্যেকের কাছে জেনে নেব, এবং আমার সাথে যাদের সাথে ইমুতে এবং মেসেঞ্জারে অ্যাড আছে তারা লিখে খাতার ছবি পৃষ্ঠার ছবি তুলে পাঠাই দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আগামী ক্লাস আবার উপস্থিত থাকবে এই আশাবাদ ব্যক্ত করি। এখানে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।